নির্মাণাধীন ভারতের বিক্রান্ত চীনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারত বেশ কয়েক বছর ধরে নিজস্ব প্রযুক্তিতে একটি বিমানবাহী রণতরী নির্মাণের চেষ্টা করছে এরপরে কাজ শুরু করে চীন নিজের রণতরী উদ্বোধন করে ফেলেছে তবে ভারতের ওই যুদ্ধজাহাজটি নির্মাণ কাজ এখনও শেষ হয়নি ভারতের নির্মাণাধীন রণতরির নাম বিক্রান্ত দুই সালে ফেব্রুয়ারি মাসে এর তলার অংশ নির্মিত হয় এ রণতরিটি দুই সালে পানিতে ভাসানো হয়েছিল কিন্তু কারিগরি সীমাবদ্ধতার কারণে তা কমিশনিং করা সম্ভব হয়নি এর পুরো নির্মাণ কাজ দুই সালের আগে শেষ করা সম্ভব হবে না বলে মনে করা হচ্ছে মূল সেন্সর ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ অস্ত্র ব্যবস্থা এবং বিমান উড্ডয়ন স্থাপনার সরঞ্জামগুলো এখনও সংগ্রহ করাই হয়নি এ প্রক্রিয়া সম্পূর্ণ করতে এক বছরের মতো সময় লাগবে তবে রণতরীর জন্য উনত্রিশটি রুশ মি টোয়েন্টি নাইনকে যুদ্ধ বিমান এরই মধ্যে পৌঁছেছে ভারত ও চীনের সামরিক সক্ষমতার তুলনা করে ব্লুমবার্গ একটি কলামে লেখা হয়েছে চলিত বছরের শুরুর দিকে আইএনএস বিরাটের ডিকমিশনিং ভারতের নৌবাহিনীকে একমাত্র রণতরী আইএনএস বিক্রমাদিত্যের ওপর নির্ভরশীল করে তুলেছে আরও খারাপ আরও খারাপ দিকটা হলো চীন নিজের শিপইয়ার্ডে ওই রণতরী তৈরি করেছে পক্ষান্তরে বিক্রমাদিত্য রাশিয়ায় সেই উনিশশো সালের দশকে তৈরি এক রণতৈরি যার আগের নাম ছিল অ্যাডমিরাল গোরফ গ্রোসকভ আমার এই চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে